চুল পড়ার সমস্যায় কম বেশি সকলেই ভোগেন। কারো ক্ষেত্রে খুব কম বয়স থেকে শুরু হয় এই সমস্যা, কারো ক্ষেত্রে সমস্যা দেখা দেয় বেশি বয়সে পৌঁছে। কিন্তু খুব সহজেই এবং ঘরোয়া উপায়ে এই চুল পড়াও আটকানো সম্ভব। তার জন্য দামি শ্যাম্পু বা তেল ব্যবহার করতে হবে না, লাগবে শুধু মেথি। তবে তার জন্য 7 দিন ধরে মেথি নিয়ে করতে হবে 7 রকমের কাজ। জেনে নিন কী কী করবেন এই মেথি নিয়ে। তার আগে মেথির গুণাগুণ একটু জানা প্রয়োজন। মেথি চুলের ফলিকলে পুষ্টি যোগায় এবং স্বাস্থ্যকর চুলের বৃদ্ধিতে সাহায্য করে। চুল পড়া আটকাতে মেথি খুব ভালো কাজ করে। খুশকি এবং চুল অকালে পেকে যাওয়াও রোধ করে। এর মধ্যে থাকা প্রোটিন এবং নিকোটিনিক অ্যাসিড চুলের গোড়া মজবুত করে চুল উজ্জ্বল এবং লম্বা করতে সাহায্য করে। এবার জানি 7 দিন ধরে মেথি নিয়ে কী কাজ করতে হবে আপনাকে। প্রথম দিন, পরিমাণ মতো মেথি বীজ সারা রাত জলে ভিজিয়ে রাখুন। অন্তত 8 থেকে 10 ঘন্টা ভিজিয়ে রাখতে পারলে ভালো হয়, তাহলে মেথি বীজ ব্যবহারের উপযুক্ত হয়ে যাবে। দ্বিতীয় দিন, পরের দিন ভেজানো মেথি বীজ একেবারে মিহি করে বেটে নিন। স্কাল্প বা মাথার ত্বকে এবং চুলে মেথির এই পেস্টটি ভালোভাবে লাগিয়ে নিন। আধ ঘন্টা চুলে রাখুন মেথির পেস্ট, তারপর শ্যাম্পু করুন। তৃতীয় দিন, কড়াই গরম করুন, শুকনো খোলায় নেড়েচেড়ে মেথি বীজ ভেজে নিন। সোনালি রং ধরা পর্যন্ত ভাজুন, তারপরে ভাজা মেথি ঠান্ডা করে মিক্সিতে গুঁড়িয়ে নিন। নারকেল তেলের সঙ্গে এই মেথি গুঁড়ো মিশিয়ে স্ক্যাল্প ও চুলে ভালোভাবে লাগান। 1 ঘন্টা পর শ্যাম্পু করে ফেলুন। চতুর্থ দিন, আবার প্রথম দিনের মতো মেথি বীজ সারা রাত জলে ভিজিয়ে রাখুন। এবারও অন্তত পক্ষে 8 থেকে 10 ঘন্টা ভিজিয়ে রাখবেন। পঞ্চম দিন, জলসহ মেথি খানিকক্ষণ ফুটিয়ে নামিয়ে নিন। এই জল ঠান্ডা করে চুল ধোয়ার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। ষষ্ঠ দিন, টক দইয়ের সঙ্গে মেথি গুঁড়ো মিশিয়ে মাথার ত্বক ও পুরো চুলে ভালোভাবে লাগান। 1/2 ঘন্টা পর জল দিয়ে মাথা ধুয়ে ফেলুন। সপ্তম দিন, আবার মেথি দানা সারা রাত জলে ভিজিয়ে রাখুন। এইভাবে 4-6 সপ্তাহ এই পুরো কাজগুলো পরপর করতে থাকুন। এতে চুল পড়া বন্ধ হবে, চুলের গোড়া মজবুত হবে এবং নতুন চুল গজাবে।